এই নির্বাচনে হচ্ছে তৃণমূল এবং বিজেপিকে হারাবার জন্য বামপন্থীদের সমর্থন পাওয়ার জন্য। কতটা আগে আপনারা জোটে লড়েছিলেন সেখানে দেখা গেছে যে আগে জোটে লড়েছিলাম 2016 সালের নির্বাচনে, সেই নির্বাচনে আমরা কংগ্রেস এবং তৃণমূল দুই পক্ষকেই পরাস্ত করে শান্তিপুরে বাম কংগ্রেসের প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রার্থী শান্তিপুরে নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচনে আমরা সিপিআইএম সবথেকে বড় ভূমিকা পালন করেছিল, ফলে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে সেই কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করে, পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করে, ফলে এইটা তো হচ্ছে এই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে লড়াইটা সিপিআইএম বামপন্থীরা সেই লড়াইটা আমরা চালিয়ে গেছি। আজকে সেই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা প্রত্যয় আমাদের আশা ভরসা যে শান্তিপুরের মানুষ, আমরা লড়াইয়ের সঙ্গে ছিলাম, শান্তিপুরের মানুষের সঙ্গে ছিলাম। এই কোভিড পরিস্থিতিতেও হচ্ছে আমরা যখন শূন্য হয়ে গেছি, ফলাফল যখন খারাপ হয়েছে, তারপরেও আমরা একটা দিনও মানুষ থেকে সরে যাইনি। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে যখন সরকারি দল, কেন্দ্রের সরকারি দল, রাজ্যের সরকারি দল তারা মানুষকে রক্ষা করবার জন্য ঘর থেকে বেরোয়নি, সেই সময় বামপন্থী কর্মী সমর্থকরা রেড ভলেন্টিয়ার তারা হচ্ছে রাস্তায় নেমে মানুষকে সাহায্য করবার চেষ্টা করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী যে আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করেছি, পাঁচ শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করেছি, যখন গঙ্গা ভাঙনে শান্তিপুরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, জমি জমা থেকে উচ্ছেদ হয়েছে, ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়েছে, সেই সময় দাঁড়িয়ে মানুষের দাবি নিয়ে আমরা লড়াই করছি। ফলে লড়াইয়ের জায়গা থেকেই আমাদের মানুষের প্রতি বিশ্বাস যে বর্ষা আমাদের আছে, মানুষ আমাদেরকে নির্বাচিত করবে এবং শান্তিপুরে দাঁড়িয়ে নতুন ইতিহাস করবে। আস্তে 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 আলোর দেখে নাও সঙ্গে আলোতে যাও একটু ভিত্তি সাইন দেখাও সেটা দেখাও দেখাও আসুন আসুন ভিত্তি সাইন দেখি আসে ভাই ডাকে ধরো বা তাই পারে।